আজকের এই ভিডিওতে BTS এর পপুলার গানগুলোর মধ্যে একটি ব্লাড সুইট এন্ড টিয়ার গানটিকে এক্সপ্লেইন করব। এই গানটি নিয়ে অনেক ফ্যানদের অনেক কনফিউশন ও প্রশ্ন আছে, তো আশা করব যে এই এক্সপ্লেনেশন ভিডিওটি দেখার পর এই কনফিউশন আর প্রশ্নগুলো থাকবে না। সো লেটস স্টার্ট দি এক্সপ্লেনেশন। গানটির থিওরি বুঝতে হলে আগে আপনাদের কয়েকটি বেসিক ইনফরমেশন জানতে হবে। প্রথমত, BTS এই গানটি বিখ্যাত লেখক হারমান হ্যান্সের ডিমেন বইটির গল্প থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করেছে। ডিমেন বইয়ের গল্পটি ঠিক এইরকম যে সেই গল্পে সিনক্লে নামক একটি ছেলে থাকে, আর সিনক্লে কীভাবে তার কিশোর বয়সে ভালো ও খারাপ কাজে লিপ্ত হয় এটি এই গল্পে দেখানো হয়েছে। প্রতিটা মানুষের জীবনে কিশোরত্ব আসে, আর এই কিশোর জীবনটা মানুষের জীবনে অনেক বড় একটি ভূমিকা পালন করে। কেননা এই বয়সটাতে মানুষ ভালো মন্দের বিচার করতে পারে না, এই কারণেই তারা ভালো মন্দকে গুলিয়ে ফেলে। দ্বিতীয়ত, এই গানের দুটি ভার্সন রয়েছে, একটি তো কোরিয়ান ভার্সন, অন্যটি হলো জাপানিজ ভার্সন। তো গানের দুটি ভার্সন মিলেই আজকে এই গানের থিওরিটি বোঝার চেষ্টা করব। গানের শুরুতে দেখানো হয় যে তারা সবাই একটি নতুন জায়গায় এসেছে, তারা নতুন কিছু এক্সপ্লোর করছে। এই সিনটি দ্বারা মানুষের টিনেজ বয়সটাকে বোঝানো হয়েছে, কেননা এই বয়সে মানুষ নতুন কিছু জানতে চায়, নতুন কিছু এক্সপ্লোর করতে চায়। এর পরের দৃশ্যে জিনকে দেখানো হয় যে কিনা একটি ছবির দিকে তাকিয়ে আছে, আর এই ছবিটি ইতিহাসের একটি শ্রেষ্ঠ ছবি মানা হয়, কারণ এখানে ভালো ও মন্দকে একসাথে তুলে ধরা হয়েছে, এখানে ভালো ও মন্দের লড়াই দেখানো হয়েছে। পরের দৃশ্যে দেখানো হয় যে সুগা জিমিনের চোখ ধরে রেখেছে, এর মানে টিনেজ বয়সে বড়রাও কিন্তু তাদের জীবনে অনেক বড় একটি প্রভাব ফেলে, কেননা বড়রা যা বলবে যা দেখাবে টিনেজাররা তাই শিখবে। আর আমাদের সমাজের বড়দের মধ্যে কুসংস্কার, কুপ্রথা এসব কিছু ভরপুর রয়েছে, যার কারণে টিনেজাররা অর্থাৎ ছোটরাও কিন্তু এটি শিখে বড় হচ্ছে, আর আমাদের সমাজ ঠিক এইভাবেই অন্ধকারের মধ্যেই রয়েছে। সিনটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। অন্যদিকে জঙ্গককে দেখানো হয় যে হাওয়াতে ভাসছে, এটি হলো টিনেজারদের সেই সময় যেখানে তারা ভালো মন্দের বিচার করতে পারে না, আর তারা ঠিক এইভাবেই ভালো মন্দের মধ্যে আটকে যায়। পরের দৃশ্যে আরএমকে একটি সবুজ ড্রিঙ্কস পান করতে দেখা যায়, যেখানে ড্রিঙ্কসটির মধ্যে একটি সবুজ ফোঁটা পড়ার কারণে পুরো ড্রিঙ্কসটি সবুজ হয়ে গিয়েছে, এর মানে আমাদের জীবনের ছোটোখাটো কোনো ভুলের কারণে আমাদের পুরো জীবন বরবাদ হয়ে যেতে পারে। পরের দৃশ্যে জেহোপকে দেখানো হয় যে মাদার মেরির মূর্তির সামনে বসে রয়েছে, আর এটি হলো মানুষের মধ্যে থাকা ভালো সত্তা যে তাকে অন্য খারাপ কাজ করতে বিরত রাখে। জঙ্গকের হাতে মোম গলে পড়ার দৃশ্যটি ইন্ডিকেট করে ইতারাস ও দাইদালাসের ঘটনাটিকে, যেখানে দাইদালাস ছিল ইতারাসের বাবা, যেখানে ইতারাস একটি মোমের তৈরি পাখা নিয়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখে, তার বাবা এতে মানা করলে সে তবু এটি করতে যায়, কিন্তু সূর্যের তাপে সে পাখা গলে গেলে সে নিচে পড়ে যায়। এর দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের আপনজনেরা কখনই আমাদের খারাপ চান না, যদি তারা কোনো জিনিসে মানা করে এর মানে এর মাঝে অবশ্যই কোনো খারাপ কিছু আছে। এরপর সবার সামনে একটি করে আপেল রাখা থাকে, আর এটি ইন্ডিকেট করে অ্যাডাম এবং ইভের কাহিনীটিকে, যেখানে তারা একটি আপেল খাওয়ার মাধ্যমে হ্যাভেন থেকে বিতাড়িত করা হয়েছিল, এর মানে লোভের বশবর্তী হয়ে মানুষ এমন কিছু কাজ করে ফেলে যার তার জন্য উচিত নয়। অন্যদিকে জিমিনের চোখে কালো কাপড় বাঁধা হয়, কিন্তু পরে যখন সেটি ছাড়াতে চায় তখন সে আটকা পড়ে যায়, সেই বাঁধন থেকে ছুটতে পারছিল না। এর দ্বারা বোঝানো হয়েছে যে আমরা জানতে বা অজানতে অনেক পাপ কাজে লিপ্ত হই, কিন্তু পরে যখন আমরা এটি বুঝতে পারি তখন
আমাদের আশেপাশে কোনো দরজাই খোলা থাকে না। সেই খারাপের মধ্যে আমরা আটকা পড়ে যাই। আমরা যত চেষ্টা করি সেই খারাপ থেকে আমরা বের হতে পারি না। সেই খারাপের মধ্যে আমরা আটকা পড়ে যাই। আমরা যতই চেষ্টা করি সেই খারাপ থেকে আমরা বের হতে পারি না। আর তাই আমাদের কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করা উচিত, এটা আমার জীবনে কীরকম প্রভাব ফেলবে, খারাপ না ভালো। এই কাজটি করলে আমার খারাপ হবে না তো? আরবি, যার দ্বারা মানুষের খারাপ সত্তাকে বোঝানো হয়েছে। প্রতিটা মানুষের মধ্যেই ভালো খারাপ দুই আছে। ভালো যেমন খারাপ কাজ থেকে দূরে রাখে, অন্যদিকে জিনকে দেখানো হয় যার চোখের সামনে থেকে অনেকগুলো হাত সরে যাচ্ছে, অর্থাৎ সে বুঝতে পারছে ভালো মন্দের পার্থক্য। কিন্তু তখনই বি তার চোখে হাত রেখে দেয়। এর মানে মানুষ যখন কোনো খারাপ কাজ করে বুঝতে পারে যে এটি খারাপ, এটি তার জন্য ভালো নয়, তখন মানুষ ভালোর দিকে আসতে চাইলেও খারাপ তার খারাপের দিকে আকৃষ্ট করে, আর তখন মানুষ আবারও সেই খারাপের দিকে চলে যায়। গানটির এই দৃশ্যের পরে আরিমের কণ্ঠে ভেসে আসে, সে আমাকে নিয়ে যেতে চায় তবে আমি যেতে চাই না। অর্থাৎ মানুষ যখন বুঝতে পারে যে এটি খারাপ কাজ, তখন সেই খারাপ কাজটিকে ছেড়ে দিতে চায়। কিন্তু মানুষের মধ্যে থাকা খারাপ সত্তা সেই খারাপ কাজের প্রতি তাকে আরও আকৃষ্ট করে তোলে। এমনকি আমরা দেখতে পাই যে হোক, যে কিনা ভালো সত্তা, সে বিয়ের দিকে তীর ছুঁড়ে মেরেছে, অর্থাৎ খারাপ সত্তার দিকে তীর ছুঁড়ে মেরেছে। গানের এই সিনটিতে জিন একটি মূর্তিকে আলিঙ্গন করছে, আর এই মূর্তিটি ভালো খারাপের প্রতীক, কারণ মূর্তিটি তো সাদা তবে এর পাখা কালো। আর এই সিনটি ইন্ডিকেট করে বিটের স্টোরিকে, যেখানে জিন তার নিজেকে স্যাক্রিফাইস করে অন্য সদস্যদের বাঁচিয়ে তোলে। যেমন দেখা যায় যে জিমিনের চোখ থেকে পর্দা সরে গিয়েছে, তার মানে জিমিন খারাপের থেকে মুক্তি পেয়েছে। জাঙ্গুকও কিন্তু এখন বসিয়ে রয়েছে, সে কিন্তু আর ভেসে নেই, অর্থাৎ সেও ভালোর সন্ধান পেয়েছে। বিয়ের ডানা কেটে ফেলা হয়েছে, অর্থাৎ সেও এখন খারাপের থেকে মুক্ত। কিন্তু জিন, যে কিনা আমাদের আপন মানুষগুলোর মতো, যারা আমাদের সকল দোষ নিজের কাঁধে নিয়ে আমাদেরকে ভালো করে বাঁচার সুযোগ করে দেয়। তো এই ছিল গানের থিওরি। জানি না যেটি আমি কতটা ভালো করে এক্সপ্লেন করতে পেরেছি নাকি পারিনি। সর্বশেষে বলবো যে এটি শুধুমাত্র একটি গান, এটা নিয়ে বাড়াবাড়ি করার একদম উচিত নয়, কারণ এরকম আরও অনেক বড় বড় মুভি রয়েছে। আর বিটিএস তো মিউজিক ব্যান্ড, তারা তো আর মুভি তৈরি করবে না। আর তাই তারা গানের মাধ্যমে একটি মুভির মতো থিওরি বোঝানোর চেষ্টা করেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।